আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে সকাল ও বিকেলের জন্য অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। দর্শক, এই রেসিপিটার জন্য এখানে আমি কিছু মিষ্টি কুমড়ো নিয়েছি, আর এই কুমড়োর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে এটাকে ধুয়ে নিয়েছি। এটা ধোয়ার পরে এভাবে আমি চারটা টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এখানে এরকমের একটা গ্রেটার নিলাম। এবার গ্রেটারের যে চিকন অংশটা, এখান থেকে এই মিষ্টি কুমড়োর ফালিগুলো গ্রেট করে নিতে হবে। আর অবশ্যই এই মিষ্টি কুমড়োগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। কুমড়োর ফালিগুলো গ্রেট করার পর এরকমের হবে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রান্নার তেল। চুলাটা অন করে এখন দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, 4-5 কোয়ার মতো রসুন কুচি, 3টে কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব 1/2 ইঞ্চির মতো আদা কুচি। আদাটাকে আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এখন এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এটাকে বেশি ভাজতে হবে না, পেঁয়াজটা একটু নরম হয় আসলেই হবে। এভাবে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, তখন দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া। এখন এই মশলাকেও কয়েক সেকেন্ড একটু নেড়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব গ্রেট করা মিষ্টি কুমড়ো। কুমড়ো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে কুমড়ো মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব 7 বুঝে লবণ। লবণকেও ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো এই মিষ্টি কুমড়োটাকে রান্না করে নিতে হবে, মানে এটাকে সিদ্ধ করে নিতে হবে। কুমড়োগুলো সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না, যেহেতু এটা গ্রেট করা, খুব অল্প সময়ের মধ্যেই এটা সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি, এর মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, অল্প একটু ভাজা মরিচের গুঁড়া। এটাকেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যখন এই কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপের মতো ময়দা। এখানে আমি 1/2 কাপের মতো ময়দা দিয়ে দিব, তবে ময়দাটা এভাবে অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে। এখানে আমি 1/2টা পরিমাণ ময়দা দিয়ে দিলাম, এটাকে মিশিয়ে নিব। তারপরে বাকি 1/2টা এখানে দিয়ে দিব। আমি আবারও বলছি, এখানে কিন্তু আমি 1/2 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকেও কয়েক সেকেন্ড এভাবে রান্না করে নিতে হবে, এতে করে ময়দাটাও সিদ্ধ হয়ে যাবে। আর এই ময়দাটা দেওয়ার কারণ, এতে করে এই কুমড়োর পুরোটাতে একটা বাইন্ডিংয়ের কাজ করবে। এ পর্যায়ে এই কুমড়োর পুর হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নিব। চুলাটা এখন বন্ধ করে দিলাম। এটাকে একটা থালায় নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হতে দিতে হবে। অন্যদিকে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিব 1/2 কাপের একটু কম ময়দা। এর মধ্যে দিয়ে দিব অল্প একটু লবণ, আর দিয়ে দিব অল্প একটু লাল মরিচের গুঁড়া। এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। এটা মিশানোর পরে এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এরকমের একটা পাতলা ব্যাটার করে নিতে হবে। এখন আমি এখানে যে কুমড়োটা ঠান্ডা হতে দিয়েছি, এটাকে এভাবে একটু মেখে নিতে হবে। এটা মেখে নেওয়ার পর এভাবে একটা সফট ডো হবে। এখান থেকে পরিমাণ মতো অংশ নিয়ে এভাবে একটু গোল করে নিতে হবে।
এই যে তারপরে হাতের তালুতে রেখে এভাবে একটু চ্যাপটা করে দিব। এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে গোল করেও বানিয়ে নিতে পারেন। আমি আরও একটি নাস্তা আপনাদের বানিয়ে দেখাই আপনাদের সুবিধার্থে। তো ভিউয়ার্স, এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলো এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে আমি যে ময়দার ব্যাটার নিয়েছি এর মধ্যে একটি নাস্তা নিয়ে নিব। নিয়ে এইভাবে নাস্তার সাথে ভালোভাবে ময়দার ব্যাটার লাগিয়ে নিতে হবে। এটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমি ব্রেড গ্রাম্প নিয়েছি, এর মধ্যে আমি নাস্তাটা দিয়ে দিব। তারপরে এটাকে ভালো করে এইভাবে ব্রেড গ্রাম্পের সাথে লাগিয়ে নিতে হবে। এখন এই নাস্তাটা আবার এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আবার এটাকে লাগিয়ে নিতে হবে। আবার এটাকে এভাবে কোল্ড করে নেব। এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিব। তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। নাস্তাগুলো দেয়া হলে এখন আমি চুলারাস মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে এই নাস্তাগুলো উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অপর সাইড ভাজার জন্য আরও 2 মিনিট অপেক্ষা করতে হবে। এর মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখুন, এই সাইডে কিন্তু খুবই সুন্দর একটা রং চলে আসছে। আর এই নাস্তাগুলোর উপরটা খুবই মুসমুসে হবে আর ভিতরটা একটু নরম থাকবে। খেতে কিন্তু এই নাস্তাগুলো অসাধারণ হয়। এ পর্যায়ে নাস্তাগুলো আমার ভাজা হয়েই গেছে। এখন আমি তেলটা ছেঁকে এই নাস্তাগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। ভিউয়ার্স, এই নাস্তাটা খেতে এতটাই মজা এবং সুস্বাদু হয়, ছোট বড় সবাই কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। আর যারা কুমড়ো একদমই খেতে চান না তাহলে তো কোনো কথাই নেই, অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, এটাকে আমি একটা প্লেটে গরম গরম পরিবেশন করে নিয়েছি। তাহলে ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।